আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে ডালগোনা কেক। ডালগোনা কেক তৈরিতে যা যা লাগছে, প্রথমেই একটি ব্লেন্ডারে 2/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ইনস্ট্যান্ট কফি, সাথেই নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন গরম পানি। এটিকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ব্যালেন্স করতে হবে। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ফোম তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ফোমটি তৈরি হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তেলটিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। এখন 2/3 কাপ তরল দুধ নিয়ে এটিকে আলতো হাতে মিশাতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন কোনো দানা লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন বাটারটির থিকনেস এরকম হবে। এবার চুলোতে একটি প্যান বসিয়ে নিয়ে সেখানে একটি স্ট্যান্ড বসাতে হবে এবং এটি প্রিহিট করে নিতে হবে মিডিয়াম আঁচে 5 মিনিট। এবার কেক প্যানটি বসিয়ে মৃদু আঁচে কুক করতে হবে 30 থেকে 35 মিনিট। ঢাকনার ফুটো দুটি বন্ধ করে দিতে হবে কাগজ দিয়ে। 35 মিনিট পর ফিরে এলাম। এবার একটি কাঠির সাহায্যে দেখে নিতে হবে কেকটি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার কাঠিটি ক্লিন এসেছে, তার মানে কেকটি পুরোপুরি হয়ে গিয়েছে।
এবার একটি স্ট্যান্ড বসিয়ে নিয়ে কেকটি রেখে তার উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেকটি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডালগোনা কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।